এক ছেলে সাহস করে তার মাকে গিয়ে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি। মা বলল, কতটুকু ভালোবাসিস? ছেলে বলল, অনেক বেশি ভালোবাসি। মা বলল, আমার থেকেও বেশি? মায়ের কথা শুনে ছেলে চুপ হয়ে গেল, কিছুই বলল না। ছেলে চুপ হয়ে যাওয়া দেখে মা বলল, এত চিন্তা করার কিছুই নেই, আমি সব কিছু বুঝে গেছি। এই বলে ছেলে সামন থেকে মা চলে গেল। তারপর একদিন ছেলেটা তার প্রেমিকার সাথে দেখা করতে গেল। প্রেমিকা ছেলেটার সামনে এসে বলল, আমাদের আর কখনো দেখা হবে না, আমাদের আর কখনো কথা হবে না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বলে ছেলেটার প্রেমিকা ছেলেটার সামন থেকে চলে গেল। আর ছেলেটা কাঁদতে কাঁদতে বাসায় গেল। কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে বলতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করল। এই গল্প থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম, এই পৃথিবীতে এমনও ছেলে আছে যারা নিজের বাবা মার থেকেও একটা মেয়েকে বেশি ভালোবেসে ফেলে। প্রতিটা মেয়ের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো ছেলেকে ভালোবাসতে হলে তার হওয়ার মতো শক্তি রেখে তুমি তাকে ভালোবাসো। দুই দিনের জন্য একটা ছেলে জীবনে আইসা, তার জীবনটাকে নষ্ট করিও না।